হকার ভাইয়া সাইফুল, তোমারটা খায়ও না পড়ো না, কেন সেই গরিব দুঃখনের ভিডিও করে দেখানোরটা তোমাকে বন্ধ করে দিতে হবে? তুমি কে ভাইয়া জানতে চাই একটু? কি উঠে পড়ে লেগেছে ভাইয়া? তোমার কি একটা দান দক্ষিণা করতেছে না, নাকি তোমার ব্যবসা আগের মতন বাসে গিয়ে ব্রাশ টুথপেস্ট তুমি এগুলো বিক্রি করতে পারতেছ? আল্লাহ বলে একরকম আপনি করেন আর একরকম, আপনি তো জাতীয় শয়তান রে ভাই। নিজে পড়ো না পাঁচ ওয়াক্ত নামাজ, আল্লাহ খোদার মসজিদ কোন দিকে সেটাও বলতে পারবো না, সে আরেকজনকে জ্ঞান দিতে আসে। আরেকজনকে তুমি না পাও ভাত, আরেকজনকে দিতে আসো জ্ঞান। তাহলে আমি 90 দিনের ভিতরে 66 জেলার 66 এমপিকে বহিষ্কার করব। 66 জেলার এমপিকে তাড়ানোর আগে 66 জেলার মানুষদেরকে কতটা অসহায় যে রয়েছে, তাদের পাশে যে ফিরোজ ভাই কতটা লাখ লাখ টাকা খরচ করে তাদের পাশে দাঁড়িয়েছে সেটা গিয়ে লক্ষ্য করো। এই ধরনের বাসবাড়ি করে আপনারা নিজেরাও ধ্বংস করছেন, আমাদের সমাজকেও আপনারা কলঙ্কিত করছেন। ফিরোজ ভাইয়ের দান দক্ষিণা যদি এটা ধ্বংসের মুখে আর বাটপাড়ি হয়ে থাকে, এটা আমরাও করতে চাই। 1000 কামাইবেন 50,000 টাকা, এটা তো সুদের ব্যবসা চাই তো খারাপ। এই ব্যবসাটা যদি ফিরোজ ভাইয়ের মতো সবাই যদি এরকম করে থাকে, তাহলে মনে হয় আর মানুষদের গরিব অসহায়ের মাধ্যমে একেবারে বিপদগামী এবং নেশাগ্রস্ত হবে না। তোমার মতন হকার যদি করেন সেই ভিডিওতে উনার ইনকাম হচ্ছে 50,000 60,000, কতটা ভালো আর খারাপ। 64 জেলার মানুষ যখন গরম দিন শীতের মাধ্যমে তোমাকে ভরে দিবে, তখন তুমি বুঝতে পারবে চাপাবাজি কারে বলে। সবাই লাইক এবং শেয়ার করে সাথে থাকবেন।